Mukola, Mukola, Mukola. শিল্পীদের কল্যাণে মানবিক সংগঠন বোয়ালখালী শিল্পী সংস্থা। মহান 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বোয়ালখালী শিল্পী সংস্থার আয়োজনে আলোচনা সভা ও চাউল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আবু তৈবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুভিস কাওলের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমারা বেগম। 26 মার্চের কথা আমি যদি বলি, আমরা বাঙালি, আমরা স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ একটা দিন আমাদের এই 26 মার্চকে আমরা বেছে নিয়েছি। এই 26 মার্চ বাঙালি জাতির যে বঙ্গবন্ধুর যে বাংলাদেশের যে স্বপ্ন দেশটা ছিলেন, যে সারা আমরা যা আমরা যাকে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আজকে এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আজকে স্বীকৃতি পাইত না, যার নেতৃত্বে সেদিন সব বাংলাদেশের হিন্দু বৌদ্ধ আজকে এখানে যেভাবে সংস্থার মধ্যে সাজিয়েছে, আমাদের বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই আছে মুসলিম, সেদিন কিন্তু বাঙালির আহ্বান, বঙ্গবন্ধুর আহ্বানে সেদিন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্য হয়ে তারা ঝাঁপিয়ে পড়ছিল এই নিরস্ত্র বাঙালিরা, যাদের হাতে কোনো অস্ত্রই ছিল না। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন MS আলম, বাবু শ্যামল বিশ্বাস, সজল কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক শিকদার, মোহাম্মদ আনোয়ার হোসেন, এম আবুল বশর, অ্যাডভোকেট মোহাম্মদ রোকন উদ্দিন, সুলাইমান বাবুল, মাহবুবুল আলম, গোলাম মুস্তাফা, বাবলি ঘোষ, নাসমা আক্তার, পম্পি দত্ত, দীপ্তি মল্লিক, সিমলা সেন গুপ্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন সঙ্গীত শিক্ষক কমল বড়ুয়া, নাসির উদ্দিন, মোহাম্মদ কামাল, জানে আলম, শ্যামল প্রসাদ দাশগুপ্ত, রিপন দাস সহ আরও অনেক নেতৃবৃন্দ। সুযোগ সুবিধা আসে ওনার হাত দিয়েই আসেন। আমি আশা করব আগামীতে বোয়ালখালী শিল্পী সংস্থাকে ওনার নজরে রাখবেন, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বোয়ালখালী শিল্পী সংস্থাকে রেজিস্ট্রেশন করার জন্য। বোয়ালখালী শিল্পী সংস্থাকে যে কোনো শিল্পীদেরকে যেন আর্থিক অনুদান দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন, সেই কামনা করব আমাদের মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে। ওনার আর্টি পরিশেষে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। আপনারা জানেন আমাদের শামীমারা বেগম বোয়ালখালীর নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, উনি আগে এলাকার ওয়ার্ডের একটা ওয়ার্ড থেকে উঠে এখন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, বারবার নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি। ওনার সাথে বোয়ালখালীর নতুন প্রজন্মের কোনো মহিলা নেত্রী থাকলে শেখ হাসিনার সাথে ওনার ডাইরেক্ট যোগাযোগ আছে, আপনারা ফেসবুকে দেখেছেন শেখ হাসিনার সাথে ওনার ছবি আপনারা দেখেছেন কিনা স্বামীমার সাথে।